वेलकम बैक बीटी सॉल्यूशन 24 एन एजुकेशनल यूट्यूब चैनल। हेलो व्यूअर्स, आशा करी अपना सकले भलो आसन। आज हमें अपन मजे आकटी गुरुत्वपूर्ण भिडियो नहीं हाजिर होके भिडियो टपिक्सटी हे कीभावे आमरा मोबाइल माध्यमे भिलुकअप फर्मुलाटी व्यवहार करब। तो प्रिव्यूअर्स, एर जोन्नो आमादेरके मोबाइल थेके डब्ल्यू पेज अफिसटी ओपेन करते हबे। आमी मोबाइल थेके डब्ल्यू पेज अफिसटी ओपेन करेछि। डब्ल्यू पेज अफिसटी ओपेन करार साथे साथे एरकम एकटी पेज ओपेन हबे। एखान थेके आपनारा ए प्लस आइकनटिते क्लिक करे स्प्रेडशीटे चले जाबेन। तारपर एखाने प्लस आइकने क्लिक करले एकटी न्यू पेज ओपेन हबे। हाँ प्रिव्यूअर्स, अपनारा देखते पाच्छेन एखाने एकटी न्यू पेज ओपेन होयेछे। एई पेजटिते आपनारा विभिन्न प्रकार एक्सेले काज करते पारबेन। तो आमी एई पेजटिते काज करब ना। आमी एकटी डकुमेंट्स तैरि करे रेखेछि भिलुकअप नामे, सेखाने चले जाब। ए पेजटी आमी भिलुकअप फर्मुलाटी व्यवहार करब। आमी ए पाशे भिलुकअप फर्मुलाटी व्यवहार करब। ए पाशे आमी सिरियल नम्बर एबं फीटा लिखे रेखेछि। आमी सिरियल नम्बर लिखे सार्च करब, ए पाशे अटोमेटिकली आमार फीटा चले आसबे। आपनारा एखाने देखते पाच्छेन जे आमी तीनटा कलामे एकटी डाटा लिखे रेखेछि अनेकगुलो। प्रथम कलामे रयेछे सिरियल नम्बर, द्वितीय कलामे रयेछे नेम एबं तृतीय कलामे रयेछे फी। मन करेन এটা একটা স্কুলের শিক্ষার্থীদের বেতনের হিসাব, তাদেরকে মাসিক একটি বেতন দিতে হয়। সেই বেতনটি মনে করি যে এই আমার এই স্কুলটিতে অনেক ছাত্রছাত্রী রয়েছে, হাজার হাজার স্টুডেন্ট রয়েছে। এখন এই হাজার হাজার স্টুডেন্টদের মধ্যে থেকে কীভাবে আমি খুব সহজে অল্প সময়ে সার্চ করে করে শিক্ষার্থীদের বেতন দেখতে পারবো, সেই কাজটি এই ভিলুকা ফর্মুলার মাধ্যমে দেখব। এজন্য আমাদেরকে এই ফি অপশন সেলে কার্সার রাখতে হবে এবং তারপর টাইপ করতে হবে ইকুয়াল টু। এখন লিখব ভিলুকাপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিলুকাপ ফর্মুলাটি এসে গেছে। আমি এখানে ট্যাপ করব। হ্যাঁ, ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে লুকআপ ভ্যালু, অর্থাৎ আমি কিসের মাধ্যমে খুঁজব, অর্থাৎ কি লিখে সার্চ করব। অর্থাৎ আমি যেহেতু সিরিয়াল নাম্বার লিখে সার্চ করব, এজন্য আমি E3 এই সেলটিকে সিলেক্ট করে ইন কমা ব্যবহার করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলারে, অর্থাৎ আমি কোন টেবিল থেকে খুঁজব। এখন আমি এই পর টেবিলটাকে সিলেক্ট করে দেব। আপনাদের এক টেবিলে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাই আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর আরেকটি কমা ব্যবহার করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ যেহেতু আমি ফিটাকে খুঁজব, আমার ফিটা কয় নম্বর কলামে রয়েছে সেটা দিতে হবে। প্রথম কলামে রয়েছে সিরিয়াল নাম্বার, দ্বিতীয় কলামে রয়েছে নেম এবং তৃতীয় কলামে রয়েছে ফি। এজন্য আমাকে এই জায়গাতে 3 দিতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে রেঞ্জ বা লুকআপ, রেঞ্জ বা লুকআপ যেহেতু আমার এখানে তিনটে কলাম রয়েছে, আমি তিনটে কলাম সিলেক্ট করে দিয়েছি, সেহেতু আমার রেঞ্জ বা লুকআপ আর কিছু লাগবে না। এখন আমি এখানে ফলস লিখব। তারপর আমি এন্টার প্রেস করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি এরর চলে এসেছে, কারণ আমি এই পাশে কোনো ডাটা এখনও ইনপুট করিনি, সিরিয়াল নাম্বার ইনপুট করিনি, এজন্য এখানে এরর দেখাচ্ছি। কীভাবে আমরা এই এররটাকে দূর করব সেটা এখন দেখব। আমরা আবার ফর্মুলাতে চলে যাব এবং ফর্মুলার প্রথমে ইকুয়াল টুর পরে লিখব ইফ এরর। এবং আবার ফর্মুলার শেষে চলে যাব। এখানে একটি কমা দেব, তারপর কোটেশন দেব, একটা স্পেস দেব, আবার একটা কোটেশন দেব এবং একটু ব্রেকেট দেব।
তারপর আমরা ইন্টারফেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখন আর এররটি নেই। এখন যদি আমি এপাশে সিরিয়াল নাম্বার লিখে সার্চ করি, যেমন আমি 5 নম্বর, অর্থাৎ 5 নম্বরে রয়েছে আখিরু, তার বেতন কত? আপনারা এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে যে স্টুডেন্টটি রয়েছে তার বেতন 300 টাকা। এখন আমি এই জায়গাতে 5 লিখে এন্টার করার সাথে সাথে আমার এই পাশে 300 টাকা দেখাবে। হ্যাঁ প্রিভিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন যে 5 লেখার সাথে সাথে এখানে 300 টাকা চলে এসেছে। আমি যদি অন্য একজন স্টুডেন্টের ই দেখি, যেমন আমি দেখব এখন 15 নম্বর যে স্টুডেন্ট রয়েছে তার স্যালারি কত, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 400 টাকা চলে এসেছে। তো প্রিভিয়াস, তাহলে দেখলেন আপনারা যে কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে ভিলগা ফর্মুলাটি ব্যবহার করতে পারি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।